তৈরি হয়ে যাবে, সংকট যখন তৈরি হয়ে যাবে তখন পালানোর জায়গা পাবেন না। বলতেছিলাম কি সূরাতুল বাকারা আয়াত নম্বর 30, এ পৃথিবীতে মানুষের রাষ্ট্র ব্যবস্থাটা কেমন হবে, আল্লাহ পাক পৃথিবীতে যখন মানুষ বানানোর ইচ্ছা করেছেন তখন এই বিধান দিয়ে দিয়েছেন। ইন্নি জাইলুন ফিল আরযি খলিফা, আমার পক্ষ থেকে একজন খলিফা থাকবে, প্রতিনিধিত্ব করবে, আমার বিধি বিধানগুলো মানুষের জীবনে বাস্তবায়ন করবে। কথা বুঝতে পারছেন? কিন্তু যখন আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে পাঠাইলেন, আদম আলাইহিসসালাম সর্বপ্রথম খলিফা, এ পৃথিবীতে কয়েকটা রাষ্ট্র ব্যবস্থা আছে, একটা হলো খিলাফত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, আর একটা আছে গণতন্ত্র, আর একটা আছে সমাজতন্ত্র, আর একটা আছে পরিবারতন্ত্র, আর একটা আছে রাজতন্ত্র। এই সবগুলো অভিশপ্ত, এগুলো সবগুলো মানবরচিত, এই সবগুলোকে আবিষ্কার করা হয়েছে ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা মুসলমানদের সুখ শান্তিকে ধ্বংস করবার জন্য। কথা বুঝতে পারছেন? প্রথম খলিফা হযরতে আদম আলাইহিসসালাম, তারপর থেকে নিয়ে বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন পর্যন্ত যত নবী আসছেন সবাই আল্লাহর পক্ষ থেকে খলিফা। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ ইন্না জাআলনাকা খলিফা, আপনাকে আমি রাষ্ট্রপ্রধান বানিয়েছি, খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাস বিল হক, আপনি মানুষের মধ্যে ন্যায় ইনসাফের ফয়সালা করুন, ন্যায় ইনসাফের ফয়সালা করুন নবীকে বলা হয়েছে। আর বর্তমান পৃথিবীতে মানুষের মাঝে বিচার ফয়সালা কারা করছে? মদখোর, গাঁজাখোর, খুনি এবং দুর্নীতিবাজ, ব্ল্যাক লিস্টের লোকগুলো বর্তমান সমাজের বিচার ফয়সালা তাদের হাতে। যেই বিচার ফয়সালার দায়িত্ব আল্লাহ পাক নবীদেরকে দিয়েছিলেন। ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবিউল হাওয়া, সাবধান, মানব রচিত কোনো বিষয় কোনো আইন দিয়ে কিন্তু মানুষের ভিতরে বিচার ফয়সালা করো না, আল্লাহ পাকের নির্দেশ। বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন তিনি যখন মদিনায় গেলেন, তিনিও আনুষ্ঠানিকভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে খিলাফতের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করলেন। সেক্ষেত্রে কিছু মানুষ খুশি হলো, কিছু মানুষ বেজার হলো। বেজার কারা হলো? যারা দুর্নীতিবাজ, যারা কাজ করে খায় না, চাঁদাবাজ, মদখোর, গাঁজাখোর, এইগুলো অসন্তুষ্ট হয়ে গেল। এর মধ্যে অন্যতম হলো ইহুদি গোষ্ঠী। এর মধ্যে অন্যতম কারা? ইহুদি গোষ্ঠী। এই ইহুদি গোষ্ঠী আমার আপনার নবীকে হত্যা করার জন্য পাঁচবার আক্রমণ করছে। কতবার? পাঁচবার আমন্ত্রণ করছে। একবার দেখছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে রাষ্ট্র ব্যবস্থা এটা যখন জনগণের মধ্যে ছড়ায় দিয়েছেন, প্রতিষ্ঠিত করছেন, জনগণ দেখছে এটাই তো আমাদের শান্তি। বিভিন্ন ধরনের তথ্য সন্ত্রাস চালাইছে, কা ইসলাম, এটা জঙ্গিবাদ, এটা তালেবান, এটা আলকায়দা, ওই সময় ছিল, ওই সময় ইহুদিরা এগুলো বলছে। কিন্তু বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের রাষ্ট্র ব্যবস্থার সামনে তারা এগুলো দাঁড় করাতে পারে নাই। পরে যখন দেখলো না তাদের সামনে এগুলো দাঁড় করানো যাবে না, এই তথ্য সন্ত্রাস মদিনার শহরে চলবে না, তখন তারা দেখলো তালি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলি। দাওয়াত দিয়েছে ইহুদির গোষ্ঠী, দাওয়াত দিয়ে বলছে, দাওয়াত দিচ্ছে তায়েফে, কোথায় কোথায় দাওয়াত দিছে? তায়েফ, তায়েফ, তায়েফে একটা ছোট্ট মসজিদ, হাজিরা যারা যায় ওইখানে শুধু দেখে কিন্তু এটার মর্ম কথাকে বোঝার চেষ্টা করে না। আল্লাহ নবীকে দাওয়াত দেওয়া হয়েছে কেন? কাই আপনি আমাদেরকে কিছু ইসলামের বাণী শোনাবেন, কিছু শান্তির বিধান শোনাবেন, আমরা মুসলমান হয়ে যাবো। ইহুদি গোষ্ঠী দাওয়াত দিয়েছে তায়েফে। আল্লাহ রসুল গেছেন, যাওয়ার পরে আল্লাহ রসুলকে বলছেন আপনি কই আর বসবেন, আপনি ঠিক এই এই জায়গাটা বসেন। একটা পাহাড়ের পাদদেশে আল্লাহ রসুলকে বসানো হয়েছে।
আর উপরে ওরা এমন জায়গায় বসাইছে উপরে একবার বিশাল বড় পাথর সেট করে রাখছে বিশ্বনবী ওখানে বসবে পাথরটা সারা সাথে সাথে বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন পিষ্ট হয়ে যাবেন পাথরে ইহুদিদের চক্রান্ত খিলাফত ব্যবস্থাকে খলিফাকে ধ্বংস করবে নবীকে ধ্বংস করবে মেরে ফেলবে হত্যা করবে আল্লাহ রাসূল সরল মনে গেছেন তায়েফে ওরা যেখানে বসার ব্যবস্থা করছে সেখানে বসছেন বসার পরে জিব্রাইল আলাইহিস সালাম ওরা ওদিকে পাথর রেডি করতেছে পাথর ছাইরে দেবে দেবে ভাব জিব্রাইল আমিন আল্লাহ রাসূলের কানে কানে বলতেছে তাড়াতাড়ি এখান থেকে ওঠেন কয় কে দাওয়াত দেব না কয় না দাওয়াত পরে আগে ওঠেন আল্লাহ রাসূলকে ওখানে উঠায় দিয়েছে ওরা সাথে সাথে ওখান থেকে পাথর ছাইরে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে ওখানে ওয়াফ করায় দিয়েছেন সে পাথর আজ পর্যন্ত ওইভাবে দাঁড়ানো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মুসলমানদের দুনিয়াতে সুখ শান্তির জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে শুধু নামাজ শুধু রোজা শুধু হজ শুধু যাকাত এগুলো দিয়ে কখনো একজন মুসলমান পার্থিব জীবনের শান্তি ইজ্জত পাবে না আখেরাতে পাইতে পারে এগুলো দিয়ে আখেরাতে পাইতে পারে কিন্তু দুনিয়ায় কখনোই তার জীবনে নিরাপত্তা আসবে না কথা বুঝতে পারছেন এই জন্য আল্লাহ রসুলের দৌহিত্র এই মহরমের কথা মনে আছে তো মহরম মাসের কথা মনে আছে এটা মহরম মাসের ২০ তারিখ মনে আছে সবার মহরমের ১০ তারিখে আল্লাহ রসুলের দৌহিত্র জীবন দিয়েছিলেন শহীদ হয়েছিলেন কেন এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা একজন অযোগ্য অথর্ব ইয়াজিদের হাতে চলে যাচ্ছে যখন এই রাষ্ট্র ব্যবস্থা কোনো অযোগ্যর হাতে চলে যায় দুর্নীতিবাজদের হাতে চলে যায় তাহলে ওই দেশে আজাব আসে গজব আসে ওই দেশের দ্রব্যমূল্য দাম বেড়ে যায় মানুষের অশান্তি শুরু হয়ে যায় হযরত হুসাইন দেখলেন এত সুন্দর খিলাফত ব্যবস্থা মানুষের সুখ শান্তির জন্য এইটা যদি ইয়াজিদ নামক অথর্ব আর অযোগ্যর হাতে চলে যায় তাহলে এ দেশের খিলাফত বাধাগ্রস্ত হবে এবং মানুষের কষ্ট হবে অশান্তি হবে মক্কা থেকে বিলাসবহুল জীবন ছেড়ে দিয়ে তিনি কুফার দিকে রওনা হলেন যে করেই হোক এই খিলাফত ব্যবস্থা যোগ্য ব্যক্তির হাতে তুলে দিতে হবে একার চেষ্টায় কাজ হয় নাই তবু হাল ছাড়েন নাই তিনি শহীদ হওয়ার আগ পর্যন্ত চেষ্টা করেছেন এই ইসলামী খিলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য কে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ জান্নাতের যুবকদের সর্দার জান্নাতের যুবকদের সর্দার যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য জীবন দিতে পারেন আমি আর আপনি কোন জায়গার মশা মাছি সম্মানিত হাজরিন যখন মানুষ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা থেকে দূরে সরে যাবে এগুলোকে অবজ্ঞা করবে অবহেলা করবে এগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে তখন আল্লাহর পক্ষ থেকে এমন আজাব আসতে থাকবে যেই আজাবের মোকাবেলা করার মতো ক্ষমতা তো মানুষ থাকবেই না এটা আবিষ্কারই করতে পারবে না একের পর এক আসতে থাকবে আমাদের নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ পূর্বের জাতি কওম এদেরকে তুমি সমূলে শেষ করে দিয়েছ আমার উম্মতকে তুমি এভাবে শেষ করে দিও না এদেরকে একটু বেঁচে থাকবার সুযোগ দিও যেন এরা তওবা এবং ইস্তেগফার করার সময় পায় এই জন্য আল্লাহ পাক আমাদেরকে করুণা দেন বিভিন্ন দুর্যোগ বিভিন্ন জায়গায় আগুন বিভিন্ন জায়গায় অনাবৃষ্টি অতিবৃষ্টি ভূমিদস এগুলো দিয়ে দিয়ে সতর্ক করেন কিন্তু গুনার পরিমাণ এত বেশি বিশ্বনবীর ওই দোয়া কবুল না হলে এতদিন আমাদের কবর রচনা হয়ে যেত আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন কবলিকা
ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون পূর্বের যত কওম আসছে আমি যখন তাদেরকে তাদের গুনাহের কারণে পাকড়াও করেছি লাআল্লাহুম ইয়াতাদাররুউন তারা যেন রাতে বেলায় কান্নাকাটি করে আমি আল্লাহর কাছে ফিরে আসি তওবা ইস্তেগফার করে আমি আল্লাহ প্রদত্ত যে জীবন বিধান এই জীবন বিধানগুলো যেন গ্রহণ করো নিজেদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে যেন সেগুলো প্রতিষ্ঠিত করে এজন্য আমি তাদেরকে বিভিন্ন সময় আযাব গজব দিয়েছি ফালাউলা ইদ জাআম বাসুনা তাদাররউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম আল্লাহ পাক বলে আযাব গজব যখন দিছি এরা তো আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবে কান্নাকাটি করা তো দূরে থাক ওয়ালাকিন কাসাত কুলুবুহুম তাদের অন্তর আরো বেশি শক্ত হয়ে যায় তাদের অন্তর আরো বেশি শক্ত হয়ে যায় অফিস আদালত বন্ধ করোনার মহামারী স্কুল কলেজ অফিস ভার্সিটি সব বন্ধ এখন কি তাই এখন 10 টাকায় মোবাইলে 1 জিবি দেয় ঘরে বসে নেকি ইনকাম করো ইউটিউব মেসেঞ্জার ফেসবুক তারপর এইগুলো টিভি সিরিয়াল স্টার জলসা তারপর মুভি ছবি এইগুলো দেখে দেখে মুসলমানরা ঘরে সময় অতিবাহিত করে ঠিক কি না বলেন আল্লাহ পাক বলেন আযাব দিলাম এদের কে হেদায়েতের জন্য ওয়ালাকিন কাসাত কুলুবুহুম তাদের অন্তর নরম হওয়ার পরিবর্তে আর কঠিন হয়ে যায় ওয়া যায়্যানা লাহুম শাইতানু মা কানু ইয়ামালুন এবং তাদের কাজগুলোকে শয়তান তাদের সামনে সুসজ্জিত করে দেয় ঘরে বসে বসে আর কি করবা বাংলা সিরিয়াল দেখো হিন্দি সিরিয়াল দেখো বলিউড টলিউডের সিনেমা দেখো তারপর ইউটিউবে সময় ব্যয় করো নাচানাচি দেখো শয়তান এই তাদের কাজকে তাদের সামনে আরো সুসজ্জিত করে দেয় তারা ঘরে বসে তওবা ইস্তেগফার কান্নাকাটির পরিবর্তে তারা কেমন অসুস্থ বিনোদন বিকৃত বিনোদনের মাধ্যমে তাদের সময় পার করে ঠিক কি না বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 133 নম্বর আয়াতে কোট করেছেন পূর্বে যারা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা থেকে সরে গেছে আযাব আসছে সতর্ক হয় নাই সংশোধন হয় নাই আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন স্পষ্ট করে তাদের পরিণতি কি হয়েছে ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون الله পাক বলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারী খোদাদ্রোহী শুধু স্বৈরাচারী না সবথেকে বড় খোদাদ্রোহী আল্লাহ পাক বলেন ولقد أخذنا آل فرعون بالسنين দুর্যোগ দিয়েছি ونقص من الثمرات ফুল ফসলের ক্ষতি করে তাদেরকে সতর্ক করবার চেষ্টা করেছি কিন্তু না তারা উপদেশ গ্রহণ করে নাই ফাকালু মাহমাত আতিনা বিহি মিন আয়াতিল লিতাসহারনা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন তারা বলে মুসা তুমি যত যাই করো কাজ হবে না ফামা নাহনু লাকা বিমুমিনিন কাজ হবে না আমরা ঈমান আনতেছি না আমরা ভালো হব না তোমার মতো মুসার কাম না আমাদেরকে ভালো করা এবার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলে তাহলে কি দ্বিতীয় অ্যাকশনে যাব মুসা আলাইহিস সালাম বলেন দ্বিতীয় অ্যাকশন ছাড়া তো উপায় নাই প্রাথমিক ট্রিটমেন্ট এগুলো কাজ হবে না আল্লাহ পাক দ্বিতীয় অ্যাকশনে গেলেন ফা আরসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ-দাফাতিউ ওয়াদ-দামায়াতিম ফাসসালাত ফাসতাকবারু ওয়া কানু কওমাম মুজরিমিন পুরা সংশোধন হয় না ছোটখাটো আযাব দেখে ভয় পায় না ভূমিধস ভূমিকম্প এগুলো দেখে তারা ভয় পায় না করোনার মহামারী এগুলো দেখে তারা ভয় পায় না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো দেখেও ভয় পায় না ঋণের বোঝা এত ঋণের বোঝা বিদেশিরা এত টাকা পায় তারপরও এদের ভয় নাই সংশোধন হয় না
ইমান ঠিক করে না, ইসলামের পথে আসে না। ইসলাম আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী অর্থনীতি। বর্তমান যুগে প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টকে ইসলামী অর্থনীতি পড়াতে হবে। আপনি যদি বাবা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সন্তানকে ইসলামী অর্থনীতি পড়াতে হবে। কেন? এই বাগবাড়ির মোড়ে যত ব্যবসা হচ্ছে, ব্যবসা তো আর একা হয় না, চুক্তিতে হয়, কি বলেন, চুক্তিতে হয়, ক্রয় বিক্রয় হয়। এই যত চুক্তি আমি দেখলাম এই পর্যন্ত বাস্তবে, জানেন আমরা একটা আত্মাকোয়া বিজনেস সলিউশন করেছি, এটার সমাধান করতে যা বিভিন্ন জায়গায় বিভিন্ন লেনদেনের সম্মুখীন হয়ে, আমার এ পর্যন্ত আমি যত জায়গায় যতগুলো লেনদেন দেখেছি সবগুলো হারাম, সবগুলো সুদভিত্তিক। এই যে অ্যাডভান্স যে চুক্তি হয় এটা সুদভিত্তিক হচ্ছে, অ্যাডভান্সের লেনদেন হচ্ছে না, দোকানদার আর মালিক হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে সুদভিত্তিক চুক্তি। তারপর অনেকে বাড়ি ঘর বন্ধক রাখে, জায়গা জমি বন্ধক রাখে, সর্বনাশ। এখানে 99% মানুষ যারা চাকরি করে এদের ব্যাংকের সাথে একটা লেনদেন আছে, কি আছে, ব্যাংকের সাথে একটা লেনদেন আছে, কেউ সেভিংস, কেউ কারেন্ট, কেউ ফিক্সড ডিপোজিট ইত্যাদি ইত্যাদিতে লেনদেন করছে। 99% মানুষ সুদখোর। কেন? ইসলামী অর্থনীতি জানা নাই। পাশ্চাত্য যেই সুদভিত্তিক অর্থনীতি সেটা আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আমাদের রগে রিসায় ঢুকে গেছে। এখন আমরা নামাজ পড়তে পড়তে যদি কপাল ক্ষয় করে ফেলি, সুদের সাথে আমি আপনি জড়িত, আমাদের দোয়া কবুল হওয়ার কোনো চান্স নাই। ইসলামী অর্থনীতি পড়াতে হবে আমাদের সন্তানদেরকে। ওই যে ওরা যেই চক্রবৃদ্ধি আকারে সুদ, সুদ কেমনে নিতে হয়, সুদের হিসাব কেমনে নিতে হয়, প্রত্যেকটা স্কুল কলেজের সিলেবাসে সেটা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যে মুসলমান, আমাদের যে একটা অর্থনীতি আছে সুন্দর ইনসানপূর্ণ, সেটার ধারের কাছেও আমরা নাই। করতে গেলে কা হুজুর ও বলে হ্যাঁ চলে না, তো হুজুর অত কয়েন না, অত কইলে চলা যায় না, আপনি তো চলতে পারবেন না, আমারও কয় অত কয়েন না হুজুর, এগুলো করলে আপনিও চলতে পারবেন না, আমি চলতে পারবো না, কি আমার কি ঘা হয়েছে নাকি, আমার দু একটা দেখাও তো। মহতারাম হাজিরিন, সহজে যদি সোজা না হন, আমরা যদি সহজে সোজা না হই, ফিরাউন, হারুন, কামান, আজ, সামো, এই যে গোত্রদেরকে আল্লাহ পাক যেভাবে ধুলাই করছে, যেভাবে ধ্বংস করছে, অপেক্ষা করতে থাকেন, সময় বেশি দেরি নাই। যখন এদেরকে ফারসাল্লাহ আলাইহিম তুফান, যখন তুফান দেওয়া হয়েছে, ওয়াল জারাদা, যখন পঙ্গপাল দেওয়া হয়েছে, ওয়াল কুম্মালা, যখন উকুনের আজাব দেওয়া হয়েছে, ওয়াল দফা দিয়া, যখন তাদেরকে ব্যঙ্গের আজাব দেওয়া হয়েছে, ওয়াল দাম, যখন রক্তের আজাব দেওয়া হয়েছে, তারপরে তারা বলছে কি, ওলাম্মা ওয়াকা আলাইহিম রিজযু কাল ইয়া মুসা দুউ লানা, তখন এসে কয় মুসা একটু দোয়া করো, এখন আর পারতেছি না। আমাদের সমাজ এমন আছে, যখন আমরা একবার আজাবে গ্রেপ্তার হয়ে যাই, কয় হুজুর একটু দোয়া করেন না, আর তো হচ্ছে না, ঠিক কিনা বলেন। যেই হুজুরকে কিছুদিন আগে জেল হাত করা পড়ায় জেলখানায় এনেছে, যখন আজাবের তীব্রতা বেড়ে গেছে, তার কাছে আসে কয় দোয়া চায়, হুজুর দোয়া করেন, যেই হাতে হাত করা লাগাইছিলাম ওই হাত দিয়ে দোয়া করেন, বলে কাজ হচ্ছে না। ওলামা একরাম জেলবন্দি, তাদের অন্যায় কি, তারা একটা পিপিলিকাও কোনোদিন হত্যা করে নাই, তাদের পক্ষে দোয়া করার মতো একটা লোক বর্তমান বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। কে দোয়া করবে, কে বিপদে পড়বে, এ অবস্থা চলছে যে ন্যায় অন্যায় সব একাকার হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্য দিন দিন বাড়ছে, এভাবে যদি চলতে থাকে আজামে শুধু যারা দুর্নীতিবাজ তা পড়বে না, ভালো মানুষের পড়বে, সবার উপর আজাব আসবে। এর জন্য আসুন আমরা সংশোধন হয়ে যাই, আমরা ভালো হয়ে যাই, নাহলে এই যে এক নম্বর আজাব, এখন আমরা যেটা সম্মুখীন হয়েছি, আমাদের শুক্রবার এখন রবিবার হয়ে গেছে, ঠিক কিনা বলো, শুক্রবার রবিবার হয়ে গেছে, কিছুদিন পরে শুক্রবার, সপ্তাহের মধ্যে একটা শুক্রবার আছে, এটা খুঁজেই পাবেন না মিয়া। ভালো হওয়ার সময় চূড়ান্ত পর্যায়ে এসে গেছে, ভালো যদি না হয় খবর আছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, যারা সুন্নাহ পড়েন এই চারজন।